সুপ্রিয় দর্শক, ইসলামী বক্তার জিহ্বা কাটা নিয়ে আলোচিত হয়েছেন মুফতি শরীফুল ইসলাম নুরী। বর্তমানে কিছুটা সুস্থতার দিকে আছেন শরীফুল ইসলাম, তবে এবার নতুন আরেক বিপদে পড়ে গেলেন মাওলানা শরীফুল ইসলাম। কেননা পুলিশের কাছে আটক হলেন মাওলানা শরীফুল ইসলাম। এদিকে মাওলানা শরীফুল ইসলামকে নিয়ে মন্তব্য করলেন জনপ্রিয় ব্যারিস্টার রুমিন ফারহানা। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশ দেশের সব খবর সবার আগে এখানেই রয়েছে। গত 5ই মার্চ রাতে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন মাওলানা শরীফুল ইসলাম নুরী। এ সময় কয়েকজন যুবক শরীফুলকে নির্যাতন করলে শরীফুলের ঠোঁট ও জিহ্বার একাংশ কেটে যায়। এ নিয়ে দেশে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। এরপর ঘটনার 2 দিন পর আসামিদের ধরতে সক্ষম হয় র্যাব। এ সময় র্যাবের জিজ্ঞাসায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আসামিরা জানান, মাহফিলে মুফতি শরীফুল ইসলামের কিছু বক্তব্য আসামিদের ভালো লাগেনি, কেননা শিয়াদের নিয়ে কিছু বক্তব্য দেন শরীফুল ইসলাম, তাই সেই ক্ষোভ থেকে হামলা সৃষ্টি হয়। আসামিদের আটকের পর পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদে আসামিরা বলেন, আমরা বেশ অনেকদিন ধরে লক্ষ্য করে আসছিলাম শরীফুল ইসলাম আমাদের নিয়ে বিরূপ মন্তব্য করে আসছিলেন, তিনি আমাদের ছোট করে বয়ান করতেন, কিন্তু এটা ঠিক নয়। এ নিয়ে তাকে অনেকবার হুঁশিয়ার করার পরও তিনি শুধরাননি। আমরা এর বিচার চাই, কেন তিনি আমাদের শিয়াদের নিয়ে খারাপ বক্তব্য দিয়ে আসছিলেন। আসামিদের এমন কথার ভিত্তিতে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। এ সময় শিয়ারা শরীফুল ইসলামের বিচার চেয়ে মন্তব্য করেন, তাই তো এ নিয়ে পুলিশি জানান, আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করছি, দোষী জারি হোক সেই হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে শরীফুল ইসলামের ওপর দোষারোপ করা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে পক্ষে বিপক্ষে মন্তব্য করছেন যে যার মতো করে। তাই তো শরীফুল ইসলামকে নিয়ে এবার একটি সম্মেলনে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, শরীফুল ইসলাম একজন মুফতি মাওলানা, তিনি একজন জনপ্রিয় ইসলামিক বক্তা, তিনি তার বক্তব্যে ইসলামকে তুলে ধরেন, দিনকে সবার কাছে পৌঁছে দেন, এটা শরীফুলের দোষ হতে পারে না। যদি কোনোভাবে শরীফুল ইসলাম দোষ করেও থাকে তার শাস্তি দেবে আইন, কিন্তু আসামিরা কেন আইন নিজের হাতে তুলে নিলেন, কেন এমন নির্মমভাবে নির্যাতন করলেন শরীফুলের উপর, তাই শরীফুলের আর কোনো অপরাধ নেই, বরং আসামিদের আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। তো প্রিয় দর্শক, শরীফুল ইসলামের শাস্তি নিয়ে রুমিন ফারহানার মন্তব্য আপনার কেমন লাগলো লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।